새끼. আমি খুব 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 ভালো আছি। আমি আজকে চলে এসেছি আমাদের বাড়ির পাশে 108 মন্দিরে। আমার ঠাম্মি এসেছে, ঠাম্মিকে দেখাতে নিয়ে এসেছি। তাই চলো তোমাদেরকেও দেখাই আমরা কি কি করব। ঠাম্মার অনেক দিনের ইচ্ছা ছিল যে 108 মন্দির দেখা, এতদিন দেখা হয়নি, তাই এসে যখন দেখিয়ে দিলাম। আমি আর মা এসেছি, আর ঠাম্মা তো এখানে এসেছে বলে নিয়ে এলাম। আজকে আবার চলেও যাব বাড়ি। এই অবধি 75টা হয়েছে। এই লাইনে গোলে ঘুরলো, ঠাম্মা গুনেছে 75টা হয়েছে শিব মন্দির। আর এক একটা শিব মন্দির, একটা সাদা একটা কালো একটা, এক একটা করে আছে এখানে। এর মধ্যে এবার ঢুকবে। এখানে ঢুকছে, এর মধ্যে কটা আছে দেখি। ওই যে ওরা গুনতে গুনতে আসছে, কটা হলো? ৭৫ আর ৩৪ ৯টা হচ্ছে, একটা এক্সট্রা গুনে ফেলেছে। বসো ওখানে, টোটাল 108টা। ওই বাইরেই বেশি আছে তাহলে, নইলে এখানেও বেশি হতে পারে। এইখান দিয়ে ঢুকলাম, এখান দিয়ে ঢুকলাম। এখন আমরা 108 শিব মন্দির থেকে বেরিয়ে রাজবাড়ির দিকে যাব। এটা হচ্ছে রাজাদের রাসমঞ্চ। এই রাজবাড়িতে অনেক মুভি শুটিং হয়েছে। এর ভেতরে একটা খুব সুন্দর রাধা কৃষ্ণর মন্দির আছে। এটা হচ্ছে লালজি মন্দির। এটা অনেক পুরনো একটা পালকি। এই হচ্ছে সেই বিখ্যাত লালজি মন্দির। এইগুলোর মধ্যে সব কারুকার্য করা আছে। কই কুমির? ও দেখা যাচ্ছে না। তখনকার দিনে মানুষ তো করেছেও। ভেতরে অনেক কারুকার্য করা আছে দেখো।
প্রত্যেকটা ইটের গায়ে সুন্দর সুন্দর কারুকার্য করা। বহুকাল পুরনো ইতিহাসের অনেক স্মৃতি, অনেক ঐতিহ্য। ভারতবর্ষের ঐতিহ্য বহন করে এই কাজগুলো। এইটুকু ঘুরেই আমি হাঁপিয়ে গিয়েছি। তখনকার মানুষের কত ব্রেন বুদ্ধি, ওই উপরেও তাই চলে যাচ্ছে। আবার ওই মেয়ে ছেলে মানে ঘোড়ার উপর পিঠে চলে যায়, মেয়ে ছেলে যুদ্ধ করতো তখন, না ছেলে মনে হচ্ছে কি করে মনে হচ্ছে মেয়ে ছেলে, তখন সব যুদ্ধ। ওখানেও রাধাকৃষ্ণ ঠাকুর আছে, ওরা দেখতে গেল, আমি আর গেলাম না, ভালো লাগছে না। দুপুরবেলা এসছি আমরা, এখন প্রায় 12টা বাজে, রোদটা পুরো চাই চাই করে মাথায় লাগছে, আর ভালো লাগছে না। রোদটা দিয়েছে দেখো, এখন ওইখানে আগে রাজবাড়ি ছিল, রাজবাড়িটাও ভেঙে একটা স্কুল করেছে। এইটা দেখে আমরা এবার চলে যাবো বাড়ি, রোদে রোদে আর ভালো লাগছে না তো। আরও আছে অনেক গাছ আছে, এর মধ্যে নিম গাছ আছে, ঠাকুরটাকে দেখে নিন, সজনে গাছ না ওটা, এটাও একটা রাধাকৃষ্ণের মন্দির, বন্ধ হয়ে গেছে। আমাদের সব মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে, এটা লাস্ট বৈদ্যনাথ মন্দির। টোটো করে আবার বাড়িও চলে যাচ্ছি, আমার ঠাকুমা চলে যাচ্ছে। এটা অম্বিকা কালনা স্টেশন, ঠাকুমা চলে যাচ্ছে, মায়া বানাচ্ছিস, ঠাকুমাকে পুরি পাঠিয়ে দেবো ট্রেনে করে। উঠে নিচ্ছি ঠাকুমা, পুরি ঘুরে আসো। পিছনটা দেখ, ঘুম আটকে যায়।